हेलो व्यूअर्स, आज के आमी खूब कम समय मोरग पोलाओ रेसिपी अपने साथ शेयर करब। तार जोने आमी एखाने गैसेर मध्य कड़ाई आमी गरम करते बसे दीची। कड़ाई गरम हो गेछे, एखाने आमी दिए देव परिमाण मतन तेल। आमी सर्षेर तेल यूज करछि। एखाने प्रथमे आमी मांसटा रान्ना करे फेलब। आर आमी आरेकटि पात्रे गोविंदभोग चाल धुए आमी जले चुबिए रेखे दिएछि। আমি সরষে তেলটা গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি এখানে চারটি বড় কুচি নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিটাকে ফ্রাই করে নিচ্ছি। এখানে আটটা মশলা দেবো, সেখানে হচ্ছে দুটো বড় রসুন, গোটা পুরো গোটা রসুন দুটো নিয়েছি, ছটা কাঁচা লঙ্কা এবং এই সাইজে মানে ধরুন 2 ইঞ্চি মতন আদা আমি নিয়ে নিয়েছি, গ্রেট করে নিয়ে নিয়েছি। পেঁয়াজ ভাজা হওয়াকালীন আমি মশলাগুলো ইনগ্রেডিয়েন্টগুলো দিয়ে দিলাম। দিয়ে একসাথে ভাজা করব। ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে পেঁয়াজ আদা রসুন লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে। আর অপর বার্নারে আমি কিন্তু 500 দুধ ফোটাতে বসিয়ে দিয়েছি। জাল দিতে আমি অপর প্রান্তে বসিয়ে দিয়েছি। তো এখানে মোটামুটি ভাজা হয়ে এসছে। এর মধ্যে আমি এবার সব মশলাগুলো এক এক করে দিয়ে দেব। বেশি কিছু মশলা দেবো না, খুব সিম্পলি আমি করব। দেবো সামান্য হলুদ গুঁড়ো, গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানো আছে। হলুদ গুঁড়ো দিলাম, দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো, সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো, খুব একটা বেশি দেবো না। আমার স্পেশাল মশলা যেটা আমি পোলাওয়ের জন্য বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। সব দিয়ে এবার মশলাটাকে আরেকবার একটু কষিয়ে নেব। দারুণ স্মেল বেরিয়েছে। এবার এর উপর দিয়ে আমি মাংসটা দিয়ে দেবো। আমার এখানে 1.5 কেজি মাংস আছে। মাংসটা করতে একদমই জল ব্যবহার করব না, জল ছাড়া আমি মাংসটা করব। মাংসটাকে ভালোভাবে মিক্স করে দিলাম। Thank you.
মাংসের মধ্যে দেব সামান্য একটু চিনি, আর যা মশলা দেবো এখানে আমি দিয়ে দেব, আর দেব সামান্য নুন, খুব একটা বেশি নুন দেব না, দিয়ে আবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ঢাকনা দিয়ে মাংসটাকে আমি রেডি করে দিচ্ছি। সো ভিউয়ার্স, এখানে মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, মাংস থেকে দেখুন উইথাউট জল রান্না করেছি, তাও কি সুন্দর জল ছেড়েছে। এবার আমি একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে মাংসের জলটা কিছুটা আমি টানিয়ে নিচ্ছি। আমি এখানে 500 দুধ জাল দিয়ে রেখে দিয়েছি। এবার আমি যেটা করব, আমি এই কড়াইটাকে পাশের ওভেনে ট্রান্সফার করে দিচ্ছি। আমি মাংসের কড়াইটাকে পাশের ওভেনে ট্রান্সফার করে দিয়ে ওখানে কিন্তু আমি মাংসটাকে ফুটতে রেখে দিয়েছি। এবারে ওভেনে আমি বড় একটি হাঁড়ি বসিয়ে দিলাম, হাঁড়িটার ভেতরে আমি ধুয়ে রেখেছি, সেই হাঁড়িটার জলটা শুকিয়ে নিতে দিচ্ছি আগে। এবারে জলটা শুকিয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দেব ঘি, পোলাওয়ে ঘি তো লাগবে। ঘিটা দিয়ে দিলাম, ঘি কিন্তু খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, একটু চারিদিকে একটু নাড়িয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা আমি একদম কমিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়ন, গোটা গরম মশলার মধ্যে কিন্তু বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি এবং লবঙ্গ আছে। এবারে এর মধ্যে আমি চালটা দিয়ে দিচ্ছি, আমি গ্যাসটা অফ করে দিয়েছি, পাশের গ্যাসটা ঝোলটা অনেকটা টেনে গেছে, এখানে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে চালটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এবার এই চালের মধ্যে মশলাটা করেছি সেটা সামান্য দেব, কারণ আমাদের মাংসের মধ্যে কিন্তু দেওয়া রয়েছে। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, এবারে এর মধ্যে আমি দিয়ে দেব পুরো মাংসটা,
দারুণ সুবাস বেরিয়েছে। আমার 1.5 কেজি চাল আছে, 1.5 কেজি চালের মধ্যে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেব, যেহেতু ঝরঝরে আমি পোলাও একদম করব। 1.5 কেজি হিসেবে আমার দেওয়া উচিত ডবল জল, মানে 3 কেজি 3 লিটার জল। তো অলরেডি আমি 500 আমি দুধ দিয়েছি, আরো আমি 1.5 লিটার জল, 2.5 লিটার। ভালোভাবে মিক্স করে দিলাম। এই সময় নুন মিষ্টিটা একবার হাতে নিয়ে টেস্ট করে দেখে নেবেন। আমি নুন মিষ্টি চেক করে নিয়েছি, এবার আমি ঢাকনা দিয়ে ভাতটাকে ফুটতে দেব। ওটা 15 মিনিট আমি ভাপে রেখে দিয়েছি, এবং জলটা কিন্তু পুরো টেনে নিয়েছে। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি। আমাদের মোরগ পোলাও কিন্তু অলমোস্ট রেডি, এখন শুধু গ্যাসের ফ্লেমটা অফ করে ভাপে এই যে স্টিকি একটা ভাব আছে এইটা কিছুক্ষণ বাদে কেটে গেলে রেডি আমাদের মোরগ পোলাও। এখন কিন্তু কিছুটা এরকম আঠাতে আঠালো থাকবে, কিছুক্ষণ বাদে যখন যত ঠান্ডা হবে তত পোলাওটা ঝরঝরে হতে থাকবে। পোলাওটাকে একটু ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি, দারুণ সুগন্ধ একটা বেরিয়েছে। এবার শুধু আমি এর উপর দিয়ে করবো, আর সামান্য একটু ঘি ছড়িয়ে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, দিয়ে আরেকবার আমি নাড়িয়ে দিচ্ছি। রেডি আমাদের মোরগ পোলাও। সো ভিউয়ার্স, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমাদের এখানে মোরগ পোলাও রেডি হয়ে গেল। এইভাবে মোরগ পোলাও আপনারা বাড়িতেও তৈরি করে খেতে পারেন, অনায়াসে খেতে পারেন। বাড়িতে লোকজন আসলেও কিন্তু আমরা অনায়াসে এই রেসিপিটি করে তাদেরকে তাক লাগিয়ে দিতে পারি। খুব কম সময়ে আপনারা এই রেসিপিটা করতে বসিয়ে দিয়ে আপনারা নানান কাজ করেও নিতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদেরকে সিনসিয়ার রিকোয়েস্ট রাখবো, যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে। ফিরে আসবো আবার নানা রকম রেসিপিস নিয়ে।